গুড মর্নিং বন্ধুরা সবার প্রথমে তোমাদের একটা ভালো খবর দি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আর এটা হয়েছে তোমাদের সবার ভালোবাসায় তো আজকে সকালবেলা আমি আর কর্তামশাই দুজনে বেরিয়ে পড়লাম একটা জায়গায় কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাই দেখতে দেখতে চলে আসলাম ম্যান্টন ম্যান্টনে ছোট ফুলের দোকানে এখানে রাস্তার পাশে ছোট ছোট চারটে দোকান আছে ফুল অসম্ভব ভালো দেখো আর তোমাদের যা বলবো যে মানে কি বলবো আমি পাগল হয়ে গেছি শুধু জুই ফুল আর ফুল আর কি বলে ওর নাম বেলফুলের গন্ধ মাথোয়ারা হয়ে গেছি মানে কো এক্সট্রা সব এই দেখো ব্রগেন তোমার যেখানেই যাই সেখান থেকে যেন টেনে টেনে এইখানে নিয়ে আসছে দেখো অনেক রকম বহু রকম পাতাবাহারের গাছ এই দেখো সব বেলফুলের গাছ ঝুই ফুলের গাছ এখন অত জবা পাওয়া যাচ্ছে না আমরা গেছিলাম একটুখানি সার টারগুলো আনতে মাটি সার পাতা পচা এইগুলো আনতে কারণ আমাদের তো জানোই জবা গাছে প্রচন্ড ফলন হঠাৎ করে পোকা হচ্ছে এবং যা মানে কুঁড়িগুলো ফুটছেও না পড়ে পড়ে যাচ্ছে তার জন্যে গেছিলাম ওগুলো আনতে মেনটেনেন্সের জন্য এখানে দেখো বিভিন্ন রকমের টব আছে টবের মধ্যে ছোট ছোট বিভিন্ন রকমের মানে পাতা পাতাবাহারি গাছ আছে এই দেখো এগুলো সুন্দর খুব সুন্দর ছোট ছোটো ইয়ে গাছগুলো এগুলো অপূর্ব আমি সব গাছের নামও বলতে পারবো না একদম মেন রাস্তার সাইডে এই দেখো পিঙ্ক কালারের জবা এগুলো তো আমার আছে ওই দেখো গোলাপ ফুল সব কিছু আছে কি দারুণ দেখো কি দারুণ তারাও ভেতর দিকটা নিয়ে যায় ওদের ছোট্ট ঘুমটি একটা আছে এখানটায় এখানে হচ্ছে এই যে তুলসী গাছের মঞ্চ আর পাতাবাহার দেখো এখানে কত রকমের আছে অনেক রকমের পাতা বাহার গাছ পাতা বাহার বলতে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট এখানে অনেক আছে তোমাদের আমি ভেতরে নিয়ে যে দেখাবো তার সাথে আছে নানান রকমের টব এবং বিভিন্ন রকমের সার আচ্ছা চলো আর একটু এগিয়ে আমরা আর দোকানের দিকে যাই এই দেখো আরেকটি দোকান এই দোকানে তেমনি ভিড় নেই কি সবে খুললো দেখো এখানেও অনেক রকমের ফুল ওই যে দাদা দাঁড়িয়ে রয়েছে উনি দোকানের মালিক সার মাটি সব ভরা দেখেছ কিন্তু দামটা এখানে একটু বেশি লাগে হয় কিন্তু ভীষণ সুন্দর দেখো জবা নানান রকমের জবা পাতাবাহার আমি তো গাছ দেখলে আমি আর আমার কর্তা একদম পাগল হয়ে যাই মনে হয় কি সবই তুলে নিয়ে আসি কিন্তু প্রবলেম কি বলো তো ফ্ল্যাট বাড়ির ছাদে তাও আমাদের এই বাড়িটা ভালো বলে নাহলে হচ্ছে গাছ করা যায় না তাও আমরা পাগলের মতন গাছ করতে ভালোবাসি মেনটেনেন্স ঠিক মতন করা হয় দেখো কত রকমের গাছ জাস্ট ফুলগুলো দেখে পাগল হয়ে যাওয়া আর সব দোকানে ঝাঁকে ঝাঁকে খালি জুঁই ফুল আর ফুল। মানে এত গন্ধে মাতোয়ারা হয়ে যাওয়া না চিন্তা করা যায় না এত জুঁই ফুল দেখো দেখেছো কিরকম কুঁড়ি গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি গাছগুলো চলো সামনের দিকে এগোই আবার আমার কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে দোকানে এই আমার বাইক আবার সেই ফুলের রাজ্যে নিয়ে আসলাম তোমাদের দেখো এই যে সাদা সাদা ফুলগুলো হয়ে রয়েছে আর পুরো মানে ওই রোডটা ধরে উপর দিক পর্যন্ত পুরো জুই বেলফুল জুইফুল এই হচ্ছে যে তোমাদের বলছিলাম ইনডোর প্ল্যান্ট দেখো কি সুন্দর তাজা একদম সুন্দর মানে খুবই ভালো পজিশানে আছে গাছগুলো তো এই গাছগুলো আমি অনেকবার এনেছি কিন্তু এগুলোকে বাঁচানো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায় আমার কাছে তার থেকে আমার এই জবাব হবা ভালো এই গাছগুলো আমি বাঁচাতেই পারি না ইনডোর প্ল্যান্টগুলো মুড়ে যায় তারপরে হচ্ছে এই কুকি আর টেলি এই এদের ঠেলায় ল্যাজের বাড়িতে সব গাছ অক্কা তোলে এই দেখো কত সুন্দর তো এগুলো এই কচু গাছগুলো তো আমাদের পাশ বাড়িতে শ্বশুর বাড়িতে আর এরা সব বিক্রি করে এগুলো এখানে দেখো দোকানের ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা বেহালায় থাকো তারা নিশ্চয়ই জানো ম্যান্টনের ফুলের বাগান দোকান গুলোর কথা দেখো কত রকমের কাজ যাকে আমার কত্তা মনে হয় এবার সব নেয়া টেয়া হয়ে গেছে এই যে প্যাকেট করে রেখে দিয়েছে নেয়া হয়ে গেছে আমরা চললাম এবার এটা কি বলো তো মেট্রো মেট্রো চালু হয়েছে নতুন জোকা অবধি সব এখন রেগুলার চলছে মানে সকালে চারটে আর রাত্রে মানে বিকালে চলছে এরকমই চলছে কি আমি সঠিকভাবে জানি না তো এবার আমি রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে অনেক দিন পরে বাড়ি থেকে বেরোলাম সেটা দোষটা অবশ্য আমারই আমারই বেরোতে ইচ্ছা করে না বলে আমি বেরোই না সেই হাজার কাজের থেকে এসেও আমাকে বলে চলো চলো এই দেখো ঢুকে পড়লাম দোকান এখান এই সব জায়গার কত উন্নতি হয়ে গেছে এখন দোকান ফ্ল্যাট কিন্তু এই একটা জিনিস এখানে আমার বেহালাতে ভাল লাগে সে হলো গাছ এত গাছ এত সবুজ এবার আমরা পাড়ায় ঢুকে গেলাম দেখো কর্তামশাই দুধ আর দই নিচ্ছে এই দোকানটা থেকে আমাদের দুধ দই নেওয়া হয় সামনে রয়েছে তাপসদার সবজির দোকান তাপস দোকান অনেক পুরোনো সবজির দোকান অনেক অনেক পুরোনো ভালো ভালো মানুষ ভালো বিক্রি করে এটা হচ্ছে আমাদের পাড়ার পার্লার চলো এবার ঘরে ঢোকার পালা তো এসেই গেলো এই একটা বউ গেল দেখো ফ্ল্যাট চারিদিকে ফ্ল্যাট দোকান মানে খুব ভালো জায়গা আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটা ভীষণই ভালো জায়গা ঘরে বসে হাত বাড়ালেই সব কিছু পেয়ে যাওয়া যায় সব কিছু পাওয়া যায় আমি বললাম আমি হেঁটে হেঁটে এগোই কর্তমশাই বলল না কেন হাঁটবে গাড়ি আছে গাড়িতে ওঠো তাই অবত্যা গাড়িতে উঠেই গেলাম আর এই যে দেখো এখানেও সবজির দোকান ডাব বিক্রি হচ্ছে দেখো সবজির এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো হয়েছিল যে মন্দির সেই শীতলা মায়ের মন্দির এটা আমাদের পাড়ার ভজাদার মায়ের পানবির দোকান এই চলে আসলাম আমার ফ্ল্যাট আমার সুন্দর ছোট্ট ফ্ল্যাট আশুতোষ অ্যাপার্টমেন্ট